যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি নিউ ইয়র্কে আগমন করেছেন এই মুহূর্তে আই থিঙ্ক শি জাস্ট ল্যান্ডেড আমি দেখেছি কিছু আমাদের বিএনপির একটা প্রতিবাদ হচ্ছে সেখানে এবং গতকালকে নিউ ইয়র্কে বা জ্যাকসন আইট যেটাকে আমরা বলি বা বাঙ্গালি পাড়া বলে আমরা যাকে আমরা অভিহিত করি আমি সেখানে যাই মাঝে মাঝে খাওয়ার জন্য বা ঘুরার জন্য কিছু বিশৃঙ্খলা হয়েছে সেখানে দুই দলের মধ্যে এবং এটা নিয়ে অনেক তর্ক বা সমালোচনা হচ্ছে প্রতিদিন যে কী হবে না হবে যেটা আমাদের দেশের ইজ্জত যাচ্ছে এই রাজনীতি আমরা এখানে চাই না আমরা বাংলাদেশের এই অসুস্থ রাজনীতি এখানে চাই না কেন এগুলা করে এবং আওয়ামী লীগ তারা বলছেন বিএনপি এই কাজটা করেছে তারা আক্রমণ করেছেন আবার বিএনপির যারা তারা বলছেন আওয়ামী লীগ আপনার তাদের উপর আক্রমণ করেছেন নাও প্রাইম মিনিস্টার সেই জাস্ট ল্যান্ডেড টু নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থ্রু দ্য ক্যাপিটাল অফ ফিনল্যান্ড এখানে বিতর্ক আছে যে প্রাইম মিনিস্টার সরকারি সফরে কেন ফিনল্যান্ডে গেছেন এবং উনি নাকি আপনার চার্টার্ড বিমান বাড়া করে গেছেন এবং এই বিমানের টাকা বা বাড়ার টাকাটা দ্বিতীয় হচ্ছে আমাদের ট্যাক্স পেয়ারের থেকে অর্থাৎ আমাদের যারা আমরা যাদেরকে আমরা বলি যে আমাদের ট্যাক্সের পয়সা থেকে বা আমাদের বাংলাদেশিদের সেখান থেকে এই বক্তব্যগুলো এখানে হচ্ছে এবং এই কথাবার্তা এখানে চলছে প্রতিদিন এবং এই এই বিষয়গুলো নিয়ে যে এখন এই মুহূর্তে তারা জেএফকে অ্যাট জেএফকে বিএনপির যারা আছেন তারা জেএফকে প্রতিবাদ করছেন প্রথমে বলি যে আমি বিদেশে বাংলাদেশের অসুস্থ রাজনীতির প্র্যাকটিসকে আমি পছন্দ করি না আমি করি না এটা এটা আমার বক্তব্য তারপর প্রধানমন্ত্রীর আজকের যে ওনার যে প্রতিবাদ হচ্ছে এই মুহূর্তে আপনার প্রধানমন্ত্রী আসার কারণে আমি শুধু এতটুকু বলবো যে ধরেন যুক্তি তারা দেখাচ্ছেন যারা বিএনপির যারা আছেন তারা তারা জাতীয়তাবাদী দলের তারা দেখাচ্ছেন যে আমরা দেশে কথা বলতে পারি না দেশের কথা বললে গুম খুন এবং নির্যাতন মামলা হুমকি দামকি প্রতিনিয়ত আমাদের উপরে আসে এখানে তারা মনে করেন তারা প্রোটেকটিভ তারা তাদের এই মনের কূপটা যারা এর মধ্যে অনেক আছেন যারা বছরের পর বছর দেশে যেতে পারেন না দেশে যাওয়ার কোনো সুযোগ তাদের হয় না কারণ মামলা মোকদ্দমা তাদের উপরে আসে নির্যাতন গুম হয়ে যেতে পারেন বা হুমকি দামকি এগুলা মধ্য দিয়ে যাচ্ছে না আমি আসছি আমার মূল পয়েন্টগুলোতে আপনারা থাকবেন যারা আছেন আমি জানি এটা পরন্ত বাংলাদেশের পৃথিবী সারা পৃথিবী গুমাচ্ছে এই মুহূর্তে আমেরিকার এই সময় যদি হয় আপনার সিক্স টুয়েলভ বাজে এখন ইভিনিং আমি মনে করি যে আপনার সারা পৃথিবীটা এই মুহূর্তে ঘুমাচ্ছে সেই সময় আমি লাইভে এসেছি যদিও ইস নট এ পারফেক্ট টাইম টু গো অন লাইভ বাট ইয়েস আই হ্যাভ ম্যানেজ সাম টাইম এবং এটাই সবচেয়ে বড় জিনিস সেটা হলো যে সারা দিন আমি পাই নাই শুধু করতে পারি না এই উইকেন্ডটা বলতে গেলে ওই ইন টার্মস অফ লাইভ অর সোশ্যাল মিডিয়া ইট ইজ ওয়াজ রিয়েলি ভেরি আনপ্রোডাক্টিভ বাট বাই দ্য ওয়ে যখনই সময় পেয়েছি তখনই আমি কথা বলতে চাই সেটা হলো যে আমাদের প্রধানমন্ত্রী এসেছেন তারা প্রতিবাদ করছেন যুক্তি যদি আমরা সেখানে দেখি সেখানে আমরা দেখতে পাবো যে ধরেন আসলে বাংলাদেশের মানুষ এটা কোন অবস্থাতে খাম্য নয় যা আমাদের দেশের প্রধানমন্ত্রী এসেছেন এয়ার গিয়ে যারা তারা প্রতিবাদ করছেন কিন্তু প্রশ্ন তারা যুক্তিটা হলো তাহলে আমরা আসলে করবোটা কি বাংলাদেশে যে এই যে অবস্থা যে অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে সেটা হলো যে মানুষের ভোটাধিকার নেই মানুষ কথা বলতে পারে না গণতান্ত্রিক যে যে রাইটসটা আছে সেটা প্র্যাকটিস করতে পারে না এই জায়গাগুলাতে তারা মনে করেছেন এবং তারা বলছেন যে আপনার ইলিগাল প্রাইম মিনিস্টার গো ব্যাক স্লোগানটা ছিল এইটাই

কাকে দুষব বিএনপিকে দুষব নাকি আওয়ামী লীগকে দুষব প্রশ্নটা এই জায়গাতে আবার আওয়ামী লীগ যারা এখানে আছেন তাদের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে যে তারা এখানে যখন বিএনপি তারা তাদের গণতান্ত্রিক মানে প্র্যাকটিসটা যা অধিকারটা তারা এখানে প্র্যাকটিস করতে চেয়েছেন সেখানে আওয়ামী লীগের যারা বর্তমানে আছেন বা যুক্তরাষ্ট্রে বসবাস করেন তারা তারা এখানেও তাদের উপর আক্রমণ করেছে তারা বলতেন এগুলা এবং চেষ্টা করেছেন তাদের মুখকে স্তব্ধ করে দিতে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের সম্মানী ইসরাইট যে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী আমার মনে হয় না পৃথিবীতে পৃথিবীর কোনো দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে এখানে এসেছেন এবং এভাবে প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হয় অনেক প্রধানমন্ত্রী এখানে আসলে অনেক হেয়ার অফ সেট এখানে প্রতিবাদ হয় আমরা দেখেছি অতীত এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের এই প্রধানমন্ত্রীর ক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন তা আমি যেটা বলতে চাই আজকে যদি আমি আজকে বারো বছর ধরে বর্তমান প্রধানমন্ত্রী উনি প্রধানমন্ত্রী এই এই বিষয়টার উদ্ভব উদ্ভট হতো না যদি অন্ততপক্ষে এগুলো সত্য যে তাদের দাবিটা যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যদি মানুষের ভোটে নির্বাচিত হতো তাহলে এটা থেকে উত্তরণের পথ কি আমরা আর কতকাল এভাবে আমরা দেশে বিদেশে আমরা এই বদনাম আমাদের দেশের এবং রাজনীতির নামে চলবে আমরা এখানে একটা পিসফুল কমিউনিটি আপনি যদি কালকের বিএনপি এবং আওয়ামী লীগের যে বিষয়গুলা সেখানে ছিল এগুলা যদি আপনি একটু খেয়াল করেন দেখবেন যে স্লোগান দিচ্ছেন পার্টি থেকে রক্তের বন্যায় বেসে যাবে অন্যায় অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নট ইভেন দ্যাট ওরা বলছেন যে জালোরে জারো আগুন জ্বালো এরপরে বলছেন যে রক্তের বন্যায় দিস ইস দিস টু স্লোগানস ইন টার্মস অফ ইউএস ফেডারেল ল ইজ ড্যাঞ্জারাস ইউ 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 ইনকারেজিং সামন টু সেট আ ফায়ার এন্ড ইস ইস কল আর্সন এন্ড আর্সন মামলা বা কেস যেটা ইস ড্যাঞ্জারাস ইস ইস লং টার্ম ইমপ্রিজনমেন্ট বা জেল টার্ম ইস ড্যাঞ্জারাস এরপরে বলছেন যে রক্তের বন্যা আজকে যদি ব্ল্যাক কিছু মানুষ এখানে যুক্ত হতো এবং তারা যদি এই জায়গাতে এই স্লোগানটা দিত আমি আপনাদেরকে আজকে বলছি জেনে শুনে বলছি বিশ্বাস করেন সারা নিউ পুলিশ পুলিশ যারা আছে তারা একটা জায়গাতে আপনার এখানে এসে জড়ু হতো যেটা বলতো কারণ তারা বলতো যে তারা এই ঘটনা ঘটাই দেবে কিন্তু বাংলাদেশের বেলা বা বাংলাদেশিদের বেলা আমি দেখেছি পুলিশরা করতেছে। হাসাহাসি সিরিয়াসলি যে তারা আসলে খুনাকুনি করে ফেলতে পারে এটা বাংলাদেশিদের উপর ভরসা কারণ তারা জানে বাংলাদেশি মানুষ যারা আমাদের কমিউনিটির মানুষ যারা দ্য ভেরি পিসফুল তারা আর্মস বিয়ার করেন না এটা ভেরি নাইস এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিশ্বাসের জায়গা এবং আমাদের বাংলাদেশি কমিউনিটি পিসফুল একটা একটা কমিউনিটি হিসাবে আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের একটা সুনাম আছে বা সেটার ব্যক্ত কিন্তু ঘটছে এখন এবং প্রশ্নটা হলো এটা থেকে উত্তরণের পথ কি আমি মনে করি এটা থেকে উত্তরণের পথ হলো যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সমন্বিত করে অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন দেওয়া এবং এই নির্বাচনের পর থেকে আমরা বিদেশে রাজনীতির নামে এই ধরনের হানাহানি দলাদলি এবং মারামারি এবং এই বিশৃঙ্খল পরিবেশ আমার দেশের বদনাম এবং জাতি হিসাবে আমাদের বদনাম করানোর এই ব্যবস্থা থেকে আমরা আমরা চির চির দিনের জন্য যেন বন্ধ হয়ে যায় তার এটা এটার সমাধানটা বা সলিউশন বা রেজলিউশন ইজ দ্যাট উই ওয়ান্ট এ ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইন আওয়ার কান্ট্রি যদি ইলেকশন না হয় মানুষ যারা বঞ্চিত হচ্ছে যারা দেশে যেতে পারছে না বছর পর বছর তাদের বাড়িতে যেতে পারে না যাদের পরিবার যাদের আপনার আপনার যাদের ফ্যামিলি মেম্বার্স তারা রেখে এসেছেন মা বাবা তাদেরকে দেখ তারা যেতে পারেন না তারা মনে করেন যে তারা সেখানে গেলে তারা নির্যাতনের শিকার হতে পারেন নানান ধরনের ভাবে আমি মনে করি যে এই জায়গাগুলোতে আপনার বলা উচিত অবৈধ প্রধানমন্ত্রী বা বিনা ভোটের প্রধানমন্ত্রী আমি এই আমি শালীনভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করি এবং আমি সেটা দিচ্ছি আমি আমার পয়েন্টগুলো যদি আপনি বুঝেন বক্তব্যটা কিন্তু ঘুরে ফিরে একই জায়গাতে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এই অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা না হবে পরিস্থিতি আরো গুলাটে হতে পারে আরো খারাপ হতে পারে এখন আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখি যারা এখানে বক্তব্য দিচ্ছেন যারা প্রধানমন্ত্রীর আগমনকে যারা মনে করেছেন তারা এটা প্রতিবাদ করছেন তাদের জায়গাতে হতে পারে তারা রাইট হয়তো বা না সত্যিকার বলতে গেলে রাইট কিন্তু এটা যদি আমাদের দেশে বদনাম করায় যদি আমাদের জাতি হিসাবে আমাদেরকে ছোট করে মানুষের কাছে আমেরিকানদের কাছে এবং এটা একটা বিশৃঙ্খল পরিবেশ হলে আমরা এমনও হতে পারে একদিন ইউনেভার নাও আমাদের ভিসা বন্ধ করে দিতে পারে তারা বলতে পারে যে এরা এখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তো এই ধরনের ঘটনা ঘটতে পারে এর জন্য ফর দা আপনার গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি আমি মনে করি এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো আমাদের বাংলাদেশে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারপরে যদি বর্তমান প্রধানমন্ত্রী একশো বছর উনি রাষ্ট্র থাকেন প্রশ্ন তুলবে বা উচিত বলে আমি মনে করি না হলে এই পরিস্থিতির সৃষ্টি হবে এবং এই পরিস্থিতি কিন্তু চলতেই থাকবে আমাদের দেশে আমরা আমরা যাচ্ছি দুই দিন বা দুই তিন মাস পরে আমরা এর থেকে পরিত্রাণ চাই আমরা বাংলাদেশে সুস্থ রাজনীতি আমরা চাই আমরা মিনিমাম স্ট্যান্ডার্ড বা কোয়ালিটির ডেমোক্রেটিক প্রসেস আমরা এখানে চাই এগুলা আর হতে দেওয়া উচিত না এখান এখান থেকে আমাদের পরিত্রাণ বা মুক্তি আমি মনে করি খুব খুব তাড়াতাড়ি হওয়া উচিত বলে আমি আমি মনে করি কারণ সত্যিকার অর্থেই যারা প্রতিবাদী যারা প্রতিবাদ করেন আপনার সব সময় এবং কিছু মানুষ আছে তারা অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা দুর্বৃত্তায়িত ব্যবস্থা কখনোই তারা মেনে নেবে না মেনে নেওয়া উচিত না একজন সুস্থ মানুষের জন্য এজ এ রেজাল্ট আমি মনে করি অনতিবিলম্বে বাংলাদেশে একটা অবাধ এবং দলের অংশগ্রহণে মানুষ তার গণতান্ত্রিক সাংবিধানিক যে রাইটসটা আছে টু কাস্ট দেয়ার ভোট এই সুযোগটা তারা পায় আমি এখানে মনে করি এবং পক্ষকেই আমি মনে করি যে একটা সত্যিকার অর্থে শান্তিপূর্ণ ব্যবস্থা বা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে বাংলাদেশের মানসম্মান বজায় রেখে জাতি হিসাবে আমাদের মানসম্মান বজায় রেখে তারা যেন এই আন্দোলন বা যাই তারা করেন না কেন যেন কোনো অবস্থাতে আমরা যেন জাতি আমাদের দেশের মুখ যেন মানে কালো না হয় জাতি হিসাবে আমাদের মুখ যেন কালো না হয় সেই ব্যবস্থাটা যেন আমরা থাকে এবং প্রধানমন্ত্রীকে আবার বলছি মাননীয় প্রধানমন্ত্রী আমি মাননীয় বলবো বলে থাকি আমি সব দলের প্রধানমন্ত্রী হলে এভাবেই বলবো আমি মানে আই উড লাইক টু অ্যাড্রেস হার উইথ ডিউ রেসপেক্ট দ্যাট বাংলাদেশে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দেন এগুলা আর চলতে পারে না এই অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এবং আইনের শাসনের অনুপস্থিতি প্রত্যেকটা সমস্যার মূল এবং এই সমস্যাগুলো এতটাই ফকট এবং গভীর হচ্ছে ডে বাই ডে প্রাইম মিনিস্টার একটা পর্যায়ে আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন না আর আপনি মানে আপনার যে উনি যে বিমানে আসছেন সেখানে রাষ্ট্রীয় টাকা খরচ করে কতটুকু এসেছেন কিনা আমি এই বিষয়টাতে বক্তব্য দেওয়ার আগে আমি বলতে চাই যে আমি এটা নিয়ে কথাও বলতে চাই না দি রিজন ওয়াই বিকজ বাংলাদেশে নির্বাচনের নামে যে নির্বাচন হয় ব্যবস্থাকে মানে বজায় রাখার জন্য শত শত কোটি টাকা খরচ করা হচ্ছে অথচ বাংলাদেশের মানুষ যারা তারা ভোট দেওয়ার কোন সুযোগই পায় না আমরা দেখেছি যে নির্বাচন নির্বাচনী বা ভোট কেন্দ্রে মানুষের পরিবর্তে ভোটারের পরিবর্তে সেখানে কুকুরদের আনাগুনা সেখানে যদি শত শত হাজার কোটি টাকা খরচ করা হয় তাহলে প্রধানমন্ত্রী পাঁচ কোটি টাকা হয়তো বা খরচ করেছেন হেলসিংকিতে যে বাট আমার যতটুকু বোঝা যায় যে অন্তত যুক্তরাষ্ট্রে আসতে গেলে হেলসিংকি বা ফিনল্যান্ডে নিশ্চয়ই ওনার ব্যক্তিগত কাজে গেছেন ব্যক্তিগত কাজে উনি যেতেই পারেন তবে যদি সেটা ওনার ব্যক্তিগত মানে গার্ড থেকে বা পকেট থেকে খরচ করা হয় উই হ্যাভ নো কমপ্লেন বাট অবভিয়াসলি আমি যদি আমরা যদি দেখি সেটা সেটা প্রশ্ন তুল উঠতেই পারে তবে নির্বাচনের নামে যদি শত শত হাজার কোটি টাকা অপচয় করা করা হয় প্রতিদিন হচ্ছে যেখানে বিরোধী দল নেই সেখানে একজন বা তাদের দলীয় মানুষকে নির্বাচিত করার জন্য তারা নির্বাচন দেন শত শত কোটি টাকা সেখানে খরচ হচ্ছে পাঁচ কোটি টাকা এই অর্থে কিছু নেই আমরা সেখানে প্রতিদিন দেখে থাকি যে আপনার যে প্রজেক্টগুলো বাংলাদেশের মানুষের জন্য কুরখাঁচ বা প্রয়োজন হবে না সেই প্রজেক্ট নিয়ে সেখানে খুঁটি খুটি টাকা খরচ করা হচ্ছে অপচয় লুটপাট দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ব্লাডের মধ্যে ব্লাডের ব্লাড স্ট্রিমে ঢুকে গেছে সেখান থেকে বেরোনোর একমাত্র পথ হলো একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি যেন বাংলাদেশটাকে শাসন করে এবং আইনের শাসন বাংলাদেশের প্রতিষ্ঠা করা যদি এটা করতে তার ব্যর্থ হয়ে যত দিন যাচ্ছে পরিস্থিতি আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে আজকে পাঁচ কোটি টাকা উনি হয়তো বা খরচ করে এসেছেন কিন্তু আজকে আমি যদি কেনাডার বেগম পাড়ার কথা বলি আমি যদি আপনার পিকে হালদারের কথা বলি ব্যাংক বিমা গুলা লুটপাট করা হচ্ছে আজকে যদি আমি ই ভ্যালি ধরি ই কথাই যদি আবার স্মরণ করিয়ে দিই ই হাজার কোটি টাকা মেরে ফেলছে অথচ ত্রিশ লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে মাত্র আছে কল্পনা করতে পারেন কি ওয়েল প্ল্যান করে তারা আপনার এই টাকাগুলা তারা 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 মেরেছে মানুষের মানুষের ই নগদ বাকি লুটপাটের লুটপাট চলছে সমান গতিতে এই হল বাংলাদেশের অবস্থা এই অবস্থা থেকে যদি মুক্তি হয় বা আপনার মুক্তি পেতে চান তাহলে যেখানে হাজার শত শত কোটি টাকা শত হাজার কোটি টাকার দুর্নীতি প্রতিদিন হয় সেখানে পাঁচ কোটি টাকা এইটা নিয়ে কথা বলাটা আমি মনে হয় ওয়েস্ট অফ টাইম কারণ জবাবদিহিতা যদি ওই জায়গাতে থাকতো তাহলে এই জায়গাতে জবাবদিহিতা হতো কোন জায়গাতেই যেখানে জবাবদিহিতা নয় তার 5 কোটি টাকা আসলে কোনো ব্যবসায়ী নাই মূল প্রবলেমটা আমাদের আমেরিকার বুটচুরের জনতার আচ্ছা এমডি এক হ্যাঁ বিনফিল দালাল এটা ঠিক আছে দ্যাটস ফাইন ইউ ক্যান সে আমি জাতীয়তাবাদের দালাল এটা কিন্তু সত্য আক্তার হোসেন এটা প্লিজ টেক এন্টু রাইট দিস আমি বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করি সে যে দলই হোক না কেন এবং আজকের এই প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে আসেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদের বাংলাদেশে প্রতিষ্ঠা করব আই এম এম রহমান মাসুম ইজ ওয়ান অফ দ্য ভোটার বাংলাদেশি জাতীয়তাবাদ যারাই প্রতিষ্ঠা করতে পারবে চাইবেন বাংলাদেশে আজকের এই প্রধানমন্ত্রী যদি করেন কালকে আমি ওনার সাথে আমি আছি তবে আমি বাংলাদেশি জাতীয়তাবাদ কারণ বাংলাদেশকে ফিক্স করতে গেলে বা বাংলাদেশের যদি সত্যিকার আইনের শাসন সব দলের জন্য আওয়ামী লীগ ফি বা সবার জন্য এবং বাংলাদেশের মানুষের অধিকার ফিরে দিতে চান বাংলাদেশের বা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী একটা ব্যবস্থা আমাদেরকে গড়া এর অমলিক দ্বারা হতে পারে মানে আমি জানি না এটা সম্ভব কিনা তবে আমার কাছে বিশ্বাস হলো যে বাংলাদেশকে ঠিক করতে গেলে যদি আপনি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে আপনাকে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করেই বাংলাদেশের জন্য আপনাকে কাজ করতে হবে যদি এর বাইরে হয় তাহলে আপনি বাংলাদেশকে কখনই ভালোবাসতে পারেন না ভালোবাসার সেই সুযোগ নেই বলে আমি বিশ্বাস করি এর জন্য প্রেসিডেন্ট জওয়া আমি অসংখ্য দিই কারণ উনি হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড অ্যান্ড ব্রিলিয়েন্ট অনেস্টলি বাট আই এম নট ডিসরেসপেক্টিং ওর আন্ডারমাইনিং শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের এই পরিস্থিতির জন্য বর্তমান প্রধানমন্ত্রী উনি নিজে দায়ী কারণ আপনারা জোর করে রাষ্ট্র ক্ষমতায় আসেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার বা ভোট প্রয়োগ বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকার থাকে একটা দেশের নাগরিকের সেই জায়গাটা আপনারা বুলণ্ঠিত করেছেন এই এখান থেকে উত্তরণের পথ আওয়ামী লীগ বিএনপি জামায়াত জাতীয় পার্টি প্রত্যেকটা দল রাজনৈতিক দল মিলে একটা অবাধ এবং ক্রেডিবল এবং ফেয়ার আপনার একটা ইলেকশন দেওয়া সেই ইলেকশনে এই প্রধানমন্ত্রী আজকের এই প্রধানমন্ত্রী উনিও যদি যান মানে উনি প্রধানমন্ত্রী আপনি এক হাজার বছর দুইশো বছর থাকেন উই ডোন্ট হ্যাভ এনি ইস্যু বাট যদি এভাবে একটা দেশ চলতে পারে না লুটপাট খুন গুম দুর্নীতি হ্যারাসমেন্ট এমন কি নাই এমন কি অপরাধ আছে পৃথিবীর বুকে যা বাংলাদেশে এই মুহূর্তে হয় না বিচার আমরা বাংলাদেশের মানুষ পাচ্ছে না বিচার চাইতে গেলেও আন্দোলন করা লাগে ফাইতে গেলেও আন্দোলন করা লাগে এমন রাষ্ট্র ব্যবস্থা আর যাই হোক অন্তত কি আমাদের জন্য আমাদের বাংলাদেশি মানুষ যারা আছেন আমরা আমরা এটা আমরা কামনা করি না তাই আপনারা সবাই মিলে আসুন বাংলাদেশে একটা আইনের শাসনের রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই ছিল আমার আজকের এই বক্তব্য আমি মনে করি এই দুর্বৃত্তায়িত ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা থেকে আমাদের উত্তরণ করতেই হবে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশের মতো এই তৃতীয় আপনার বিশ্বের একটা দেশে একটা একটা রাষ্ট্র একটা সরকার যখন আট বছর দশ বছরের উপরে রাষ্ট্র ক্ষমতা থাকে দুর্নীতি সেখানে কোনো দলই আমার কন্ট্রোল করতে পারবে না আর যেখানে আইনের শাসনের অনুপস্থিতি থাকে সেখানে তো বলা বলাই বাহুল্য যেটা উপস্থিত কখনোই থাকবে না এই বাংলাদেশের উচিত হলো যেভাবেই হোক আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমরা আওয়ামী লীগ বুঝি না আমরা বিএনপি বুঝি না হোয়াট উই আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট উই ওয়ান্ট এ ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইন আওয়ার কান্ট্রি যেখানে প্রত্যেকটা দল দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সৎ যোগ্য এডুকেটেড মানুষ যারা আছেন তাদের মিশন আছে আছে নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা সেই ধরনের নতুন রাষ্ট্র ব্যবস্থার লিডারশিপ আমরা চাই আমরা এই গুণে ধরা এবং এই অল স্টাইল অল ফ্যাশন পলিটিক্যাল পলিটিক্স পলিটিশিয়ানস এবং পলিটিক্যাল ব্যবস্থার থেকে আমরা 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 উত্তরণ চাই এবং বাংলাদেশকে সত্যিকার নতুন প্রজন্ম বা নতুন বিশ্বের সাথে থাপ খেয়ে বাংলাদেশ এগিয়ে যেতে পারে আমরা পিছনেই যাচ্ছি আমি বলবো এবং আমি এটা বলে আসছি অনেক আগ থেকেই আমাদের শিক্ষা ব্যবস্থার হাল দেখেন শিক্ষা ব্যবস্থার হাল যদি দেখেন আপনি আমরা পাকিস্তানের চেয়ে অফিসে আমরা আমরা বলতে গেলে আফগানিস্তানের সম মানে আমরা শিক্ষা ব্যবস্থার দিকে এই মুহূর্তে এটা প্রথম আলো রিপোর্ট আমার রিপোর্ট নয় সব দিক দিয়ে আমরা আসলে পিছিয়ে যাচ্ছি কারণ কি কোন দেশে যদি কোন রাষ্ট্র ব্যবস্থায় কোন প্রশাসনে যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে আপনার আমি আপনাকে ব্লক করে দিই স্বামী মজুমদার কারণ ইউ ইভিন আর টু মাছ বাই দ্য ওয়ে সো অ্যাকাউন্টেবিলিটি এবং এবং আইনের শাসন যেটাকে আমরা বলি অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি এই দুটো জিনিস যদি কোনো জায়গাতে থাকে না থাকে দুর্নীতি লুটপাট সেখানে অবধারিত এটাই বাংলাদেশে হচ্ছে ইনশাল্লাহ যদি আমি মনে করি আবারও মনে করি বাংলাদেশের মানুষ আপনারা যারা আছেন আমার বক্তব্যটাকে অন্যভাবে নেবেন না আওয়ামী লীগ করেন বিএনপি করেন উই আই ডোট কেয়ার ওয়াট ওয়াট আই ডু কেয়ার ইজ দ্যাট উই ওয়ান আ কাস্ট আওয়ার ভোটস এন্ড ইলেক্ট আওয়ার রেপ্রেজেন্টেটিভস অ্যান্ড সেন্ড দ্যাম টু দ্য পার্লামেন্ট সো দ্যাট দে ক্যান লিড উইথ ভিশন মিশন অ্যান্ড ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি লেডিস অ্যান্ড জেনেমেন Uh, from the United States of America. Obviously, I'm from uh, New Jersey. Be blessed and good night. Asalaamu Alaikum.